হ্যালো রিয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদেরকে কথা দিয়েছিলাম খুব তাড়াতাড়ি আমি আমার ভাইয়ের গায়ে হলুদের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব। যদিও আমরা আমাদের প্রোগ্রামটাতে তেমন করে কিছুই করতে পারিনি, তাও যতটুকু মজা করেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করা। ওয়েলকাম করছি আমার আরও একটি নতুন ভিডিওতে। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল। যারা আজকেই প্রথম আমার ভিডিওটি দেখছেন তাদেরকে বলছি, প্লিজ আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার বলছি আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এটা হচ্ছে গায়ে হলুদের দিন সকালবেলা। যারা স্টেজ করবে ওনারা চলে এসেছে, ওনারা ওনাদের কাজ করছেন, সাথে কিছু এটাকে কী বলে আনারস লাহু কুমড়ো দিয়ে কিছু একটা বানিয়ে দিচ্ছেন। যদিও এইসব আমাদের দরকার ছিল না, উনি নিজ থেকেই বলেছিল যে উনি এইসব করে দিবে, তো উনি করে দিচ্ছে। ওনাকে ওই জিনিসপত্রগুলো নিয়ে এনে দিয়েছিলাম। আর এখানে আমি মোটামুটি রেডি হয়ে নিচে দেখতে এসেছি যে কাজ ঠিকঠাক মতো হয়েছে কি না। আসলে কিছু কাজে প্রবলেম ছিল, কিছু কাজ মিসিং ছিল। এখানে স্টেজের সামনে ওনাদের কি ম্যাট দেওয়ার কথা ছিল, মানে কার্পেট দেওয়ার কথা ছিল, সেগুলো ওনারা দেননি। আমাদেরকে হঠাৎ করে কনপক্ষরা আমাদেরকে বলেছিল যে আমরা কয়েকজন যেন গিয়ে ওনাদের আমাদের বউয়ের যে গিফটগুলো সেগুলো দিয়ে আসি। সেই জন্য কিন্তু আমি খুব তাড়াহুড়া করে সকাল মানে দুপুরবেলা রেডি হয়ে গিয়েছিলাম। সেই জন্য এই দিকটা আমি খুব ভালো করে খেয়াল করতে পারিনি, যে কাজগুলো মিসিং ছিল, যে কাজগুলো আমি চাইনি সেই কাজগুলো ওরা এলোমেলো করে দিয়ে চলে গিয়েছিলো। যেমন স্টেজের সামনে যে সেন্টার টেবিলটা সেটা একদমই ছোটো একটা সেন্টার টেবিল দিয়ে গিয়েছিলো, সেটার জন্য পরে প্রবলেম হচ্ছিলো। আমি কোনে মানে আমার বউয়ের বাড়ি থেকে এসে তারপর হচ্ছে এগুলোকে দেখতে হয়েছে, অনেক ঝামেলা হয়ে গিয়েছিলো। আর আমরা এখন বাচ্চাদেরকে নিয়ে যে গিফটগুলো দিতে গিয়েছিলাম, এটা হচ্ছে আমাদের বউ যেহেতু চিরঙের, আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করেছিলাম ওনারা যেন ওনাদের প্রোগ্রামটা কুমিল্লাতেই রাখে। তো ও সেই জন্য কিন্তু আমাদের হঠাৎ করে বিয়ে ওরকম করে যেহেতু আমরা আয়োজন করতে পারছি না, সেই জন্য আমরা দুই পক্ষ আলাদা আলাদা করে গায়ে হলুদ করছিলাম। আগে থেকে আমাদের কোনো প্ল্যানই ছিল না, আমাদের বাচ্চারাও আমাদের বাড়ির হলুদ অ্যাটেন্ড করার জন্যই রেডি হয়েছিল। তো হুট করে আমরা যেহেতু কাছে, বাসার একদম কাছে ছিল আমাদের যে কোনের চাচাতো ভাইয়ের বাসা, তো ওনারা ওখানেই একটুখানি বউকে হলুদ দিচ্ছিল, তো আমাদেরকেও খুব রিকোয়েস্ট করলো আমরা যেন ওনাদের বউটা মানে আমরা যেন আমাদের বউটাকে একটু দেখে যাই, প্লাস হচ্ছে আমরা যেন গিফটগুলো নিজেরা গিয়ে দিয়ে আসি। তো সেই জন্যই যাওয়া, এখন আমরা ফিরে চলে এসেছি। তো আমি এসে সব কিছু দেখছিলাম, বাচ্চারাও খুব এনজয় করছিল। আর এখানে হচ্ছে আমাদের জামাই এন্ট্রি, তো আশা করি আপনারা এনজয় করবেন। যেহেতু আমরা প্রোগ্রামটা আমাদের বাসার গ্যারেজেই করেছিলাম, সেই জন্য আমরা এখানে গেট থেকে আমরা মানে গেটের সামনে থেকে প্রিপারেশন নিচ্ছিলাম যে এখান থেকে একটু এনজয় করতে করতে স্টেজের দিকে যাব। সেই জন্য সব বাচ্চারা এবং বড়রা একসাথে হয়েছে। নাচানাচি আর এনজয়ের পরে হচ্ছে এখানে বরকে বসানো হচ্ছে। তো আমরা আসলে এত এনজয় হয়তো এর আগে কখনো করিনি। তো আমার ভাইয়ের বিয়ে, যেহেতু আমার ভাইয়ের বিয়ে বলে কথা, কোনো মজার যেন কমতি না থাকে।
তো আমরা ইচ্ছা মতো মজা করে নিয়েছি। আর এখানে গায়ে হলুদে আমরা যারাই ছিলাম সবাই আমরা একদমই কাছের মানুষরা ছিলাম, যেমন আমার দাদার বাড়ির মানুষরা ছিল, আমার নানার বাড়ির মানুষরা ছিল, আর আমার আমাদের প্রতিবেশীরাই ছিল। এছাড়া কিন্তু বাহিরে কোনো মানুষ ছিল না, আমরা ভরপুর এনজয় করেছি। আমাদের কোনো ভিডিও ক্যামেরাম্যান ছিল না, তো শুধু ক্যামেরাম্যান ছিল, ফটোগ্রাফার ছিল, ক্যামেরা ভিডিও কোনো ভিডিও করা হয়নি। তো আসলে অনেক বেশি ব্যস্ত থাকার কারণে দেখা গিয়েছে যে আমিও কিন্তু খুব একটা ভিডিও করতে পারিনি, এই জন্য অনেক কিছু এখানে মিসিং হয়ে গিয়েছে। তো সবাই যে কোনো একটা প্রোগ্রামে হচ্ছে সবাই একটু ছবি তুলবে, সাজুগুজু করবে, একসাথে বসে খাওয়া দাওয়া করবে, এই বাচ্চারা অনেক বেশি এনজয় করেছে। বাচ্চারা আমাদের জন্য কবে ডান্স প্র্যাকটিস করেছে আমরা সেটাও জানি না, কিছুক্ষণ পরে কিন্তু আমাদের বাচ্চারা ডান্স করে দেখাবে। তো ওই পার্টটাও কিন্তু সবাই অনেক বেশি এনজয় করেছে। এখন বাচ্চারা এসে ছবি তুলছে, আর একটু পরেই কেক কাটবে সবাই মিলে। এখানে আমার বড় বোন আর আমার বড় দুলা ভাই, আর যাকে দেখতে পাচ্ছেন এই সাইড থেকে, ও হচ্ছে আমার ছোট ভাই। তো ওনারা বসে ছবি ওঠাচ্ছে, একটু পরেই কেক কাটবে। এরা হচ্ছে আমার সব চাচাতো বোনের ছেলে মেয়েরা, সবাই ছোট ছোট। তো ওরা সবাই একই রকম পাঞ্জাবি পরেছে, দেখতে অনেক ভালো লাগছিল। তো ওরা সবাই মিলে কেকটা কেটে নিয়েছে। এখন এই কেকটাকে সবার কাছে কেটে পৌঁছানোর দায়িত্ব কিন্তু আমার। তো আমি ওদেরকে বলছিলাম তাড়াতাড়ি কেক কেটে খেয়ে যেন আমার কাছে দেয়, আমি সব গেস্টদেরকে কেকটা সার্ভ করে দিব। আপনারা যেন গায়ে হলুদের ভিডিওটা এনজয় করতে পারেন সেই জন্য কিন্তু আমি খুব একটা কথা বলে আপনাদেরকে বিরক্ত করছি না। ভিডিওগুলো যখন দেখি আমার নিজেরও অনেক ভালো লাগে, এগুলো আসলে আমাদের জন্য মেমোরি। আমরা যখন, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, তাহলে আমরা যখন এক সময় অনেক বয়স হয়ে যাবে, অনেক বছর পার হয়ে যাবে, তখন এগুলো দেখতে অনেক বেশি মজা লাগবে, অনেক ভালো লাগবে, আর এগুলো স্মৃতি হয়ে থাকবে আমার চ্যানেলে। তো আসলে আমি চেয়েছিলাম যে ভয়েস ছাড়াই এই ভিডিওটা আপনাদের কাছে পৌঁছাক, কারণ ভয়েস ছাড়া ভিডিওটা দেখতে বেশি বেশি ভালো লাগতো। কিন্তু ওখানে অনেক মিউজিক বাজছিল, আর যদি মিউজিক সহ আমি ভিডিওটা দিতে যেতাম তাহলে কিন্তু অনেকখানি, আমি জানি না এখনও ভিডিওটা আপলোড করার পর আমি বুঝতে পারবো এটাতে কপিরাইট চলে এসেছে কি না। কপিরাইট যদি চলে আসে তাহলে কিন্তু আমি এই ভিডিওটাকে আর রাখতে পারবো না। এখানে আমার কাজিন আমাকে একটুখানি বিরিয়ানি খাইয়ে দিচ্ছিল, কারণ অনেক ব্যস্ততার মধ্যে খাওয়া দাওয়ার আসলে কোনো টাইমই ছিল না। আর আমার ফ্রেন্ড আমাকে অভিযোগ করছিল আমি ওর সাথে একটা ছবি উঠাইনি, আর আপু আমাকে খাওয়ার জন্য জোর করছিল, তাই আপুর কাছ থেকে একটুখানি খেয়েই কিন্তু আমি আবার আমার কাজে ফিরে গিয়েছি। এখানে যে গ্যারেজে আমরা প্রোগ্রামটা করেছি তার পাশেই হচ্ছে আমাদের বিল্ডিংয়েরই একটা অফিস রুম আছে, যেটা হল হিসেবেও কিন্তু ভাড়া দেয়া হয়। তো এখানে আমরা ওই রুমটাতে হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি, আর গ্যারেজে হচ্ছে আমরা এই প্রোগ্রামের ব্যবস্থা করেছি। যেহেতু এই বিল্ডিংয়ের নিচে হিউজ জায়গা, সেই জন্য কিন্তু আমাদের খুব একটা প্রবলেম হয়নি। এটা হচ্ছে আমার কাজিন, ও ওর ভাইয়ের সাথে ছবি ওঠাচ্ছে। আমার কাজিনটাও কিন্তু আমার ভাইয়ের বড়, ছোট না, বড় বোন। তো আমার ভাই কিন্তু আমাদের সব বোনদেরই অনেক ছোট। তো
আর এই যে এই পাশে বসে আছে এখন দুই ভাই একসাথে গিয়েছে, আমার ছোট ভাই কিন্তু অনেক বেশি লজ্জা পায়, ও ক্যামেরার সামনে যেমন আসে না তেমন কিন্তু প্রোগ্রামের পিছনে থেকেই শুধু দায়িত্বগুলো পালন করেছে, খুব একটা কিন্তু সামনাসামনি সে কখনোই আসেনি। তো অনেক অপেক্ষার পরে খাওয়া দাওয়ার পর বাচ্চারা বলছিল ওরা ওদের ডান্স দেখাবে সবাইকে, এই তো আপনারা এনজয় করেন আমাদের সাথে। সবাই অনেক এনজয় করেছে, আপনারাও আশা করি এনজয় করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।